যত গরিব মানুষের টাকা লুট করেছেন, কাট মানি নিয়েছেন, তোলাবাজি করেছেন, কড়াই গন্ডায় ফিরিয়ে দিয়ে গঙ্গা স্নান করে বিজেপিতে আসতে। মমতা ব্যানার্জি একমাত্র ভারতবর্ষের লিডার যার ক্ষমতা আছে বলেছে হ্যাঁ, 0.1% আমাদের মধ্যে দুর্নীতিগ্রস্ত আছে। কাচমানি ফেরতের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ চলছে, তেমনি কাচমানি নিয়ে চলছে শাসক বিরোধী তরজাল। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও হুগলির চন্দননগরে বিজেপির সভায় যোগ দেন দিলীপ ঘোষ। সেই মঞ্চ থেকে কাচমানি ফেরতের দাবিতে আবারও হুঁশিয়ারি দেন তিনি। স্পষ্ট করে দিলেন, কাচমানি ফেরত না দিলে কোন তৃণমূল নেতাকে দলে নেবে না বিজেপি। যত গরিব মানুষের টাকা লুট করেছেন, কাট মানি নিয়েছেন, তোলাবাজি করেছেন, কড়াই গন্ডায় ফিরিয়ে দিয়ে গঙ্গা স্নান করে বিজেপিতে আসতে, তা না হলে কারো ঢোকার অনুমতি নেই। মমতা ব্যানার্জি আরো একটা কথা বলেছেন যে পুলিশ আমার কথা শোনে না। কাট মানি তোলাবাজিতে পুলিশও যুক্ত হয়ে গেছে, টিএমসি পার্টির চাঁদা তোলার রাস্তা হয়েছে পুলিশ। এই বার্তা নিয়ে দিলীপ ঘোষকে একহাত নিয়েছে তৃণমূল। যারা দুর্নীতিগ্রস্ত অর্থাৎ যারা অর্থকরি নিয়েছে তাদেরও স্বাগতম, তাদেরও দিলীপবাবু স্বাগত জানাচ্ছেন। টাকা ফেরত দিও, এখন কে টাকা ফেরত দিচ্ছে কি দিচ্ছে না, সুদ দিচ্ছে কি দিচ্ছে না, কি করছে এখন সেটার হিসাব আর কে রাখবে, কারণ মেলার মধ্যে তো ওরা যোগদান করাবে। এদিনে বেলেঘাটে তৃণমূল বিধায়ক পরেশ পালের নেতৃত্বে জনসংযোগ যাত্রার আয়োজন করে তৃণমূল। সেই জনসংযোগ যাত্রাতে উঠে আসে কাচমানি প্রসঙ্গ। মমতা ব্যানার্জি একমাত্র ভারতবর্ষের লিডার যার ক্ষমতা আছে বলেছে হ্যাঁ, 0.1% আমাদের মধ্যে দুর্নীতিগ্রস্ত আছে। আমি দিচ্ছি কন্যাশ্রী, আমি দিচ্ছি সবুজ সাথী, আমি দিচ্ছি বাংলার বাড়ি, তাদের যাতে পৌঁছয় মাঝখানে কেউ এটার মাঝখানে থাকতে পারে। সব মিলে কাচমানি ইস্যুকে যে কোনো পক্ষই হালকাভাবে নিচ্ছে না তা স্পষ্ট তৃণমূল বিজেপির শীর্ষ নেতৃত্বের কথাতেই। এবিপি আনন্দ।